আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত রূপান্তর সংবাদে, সাথে আছি আমি সোনিয়া আক্তার আভা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক ও রাষ্ট্রপতির কনিষ্ঠ পুত্র রাসেল আহমেদ তুহিনের পক্ষ থেকে কিশোরগঞ্জের 11টি ইউনিট ও পৌর এলাকায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে 5000 কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি দুপুরে গুরুদোয়াল সরকারি বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম উজ্জ্বল সহ আরো অনেকেই। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8175 জনে। একই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন 485 জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 537030 জনে। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি 206টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15273টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হল 37,08,907টি। লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি পরিবহনের বড় আকারের 6টি এলএনজি ট্যাঙ্কার বা ক্যারিয়ার কিনতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন পিএসসি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2021-25, পরিকল্প 2041, টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এবং ব্লু ইকোনমি ধারণার আলোকে 6টি জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে বিএসসি। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএসসির এলএনজি জাহাজ কেনার প্রস্তাবের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এইসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। 6টি ট্যাঙ্কার কিনতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 10,602 কোটি টাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 16 জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছে। অতীতেও আল জাজিরা বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছে। অতীতেও আল জাজিরা টেলিভিশন যুদ্ধাপরাধীদের বিচার এবং হেফাজতের শাপলা চত্বরের অবস্থানকে কেন্দ্র করে উদ্দেশ্যপূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছে। এই চ্যানেলটি আমাদের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষপূর্ণ সংবাদ প্রচার করে চলেছে। সম্প্রতি তাদের সাথে যুক্ত হয়েছে গণধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী একটি অপশক্তি। তারা আরো বলেছেন, আমরা আল জাজিরা টেলিভিশনের এক ভূমিকার তীব্র নিন্দা জানাই এবং সার্বস্তহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবেলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করি। বিবৃতিতে রয়েছে শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, ডাক্তার সারোয়ার আলী, আবেদ খান,
মামুনুর রশিদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুস, ডক্টর কামরুল হাসান খান, আশরাফুল আলম, ফকির আলমগীর, আরমা দত্ত, মাওলানা হামিদ, বুলবুল মহলানবিশ ও হাসান আরিফের নাম। এই ছিল সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। ধন্যবাদ।